অনেকেই জানতে চান ই কমার্স আর ই বিজনেস কি এক, তাদের জন্যই আজকের এই ভিডিও। যদিও ই কমার্স আর ই বিজনেস এর মাঝে পার্থক্য আছে, কিন্তু সেটা খুবই সূক্ষ্ম। আর চেষ্টা করবো সেই সূক্ষ্ম পার্থক্যটাই আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে চলুন শুরু করা যাক। ই কমার্স মানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়, অর্থাৎ সাধারণ অর্থে অনলাইনের মাধ্যমে যখন আমরা কোনো পণ্য বিক্রি করি বা কিনে থাকি তাকে ই কমার্স বলে। ই কমার্সের প্রথম ও প্রধান সুবিধা হলো ঘরে বসে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা ক্রয় করা সম্ভব। এর কিছু উদাহরণ হলো কারুকর্ম, বায়েনফিল, এয়ার হোস্ট, ই চায়না বাজার, অনলাইন ব্যাংকিং, অনলাইন শপিং, অনলাইন টিকিট বুকিং ইত্যাদি। বাংলাদেশে এমন কিছু জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান হলো দারাজ, ইভেলি, সহজ, ফুডপান্ডা। ই কমার্স প্রধানত ছয় ধরনের। প্রথমত হলো ব্যবসা থেকে ব্যবসা, মানে B2B। নাম শুনে ধারণা করতে পারছেন এটা ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ। 80% মতো ই কমার্স ব্যবসা থেকে ব্যবসার প্রকারে অন্তর্ভুক্ত। এটা অনেকটা পাইকারি বাজারের মতো, যেমন ইবে, অ্যামাজন বিজনেস প্রভৃতি। দ্বিতীয়ত হলো ব্যবসা থেকে গ্রাহক, মানে B2C। এটি মূলত সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে। এই প্রকারে দ্বিতীয় সর্বাপেক্ষা বেশি ইলেকট্রনিক বাণিজ্য সম্পাদন করে থাকে, যেমন দারাজ, ইভেলি ইত্যাদি। এরপর ব্যবসা থেকে সরকার, মানে B2G। এটি মূলত সম্পাদিত হয় ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় খাতের মধ্যে। এটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে রাষ্ট্রীয় কেনা বেচা, লাইসেন্স সংক্রান্ত কার্যাবলী, কর প্রদান ইত্যাদি ক্ষেত্রে। এরপরে গ্রাহক থেকে গ্রাহক, মানে C2C। এই ই কমার্স সম্পাদিত হয় একাধিক ব্যক্তি ও গ্রাহকের মধ্যে। ই কমার্স ও অনলাইন নিলামের মাধ্যমে সাধারণত এ ধরনের বিজনেস সম্পাদিত হয়ে থাকে, যেমন বিক্রয়.com। এরপর আসুন মোবাইল কমার্স বা M-commerce। তার বিভিন্ন প্রযুক্তি, যেমন মোবাইল হ্যান্ডসেট বা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এর মাধ্যমে সম্পাদিত হয় মোবাইল কমার্স। তারবিহীন যন্ত্রের মাধ্যমে তথ্য আদান প্রদানের গতি ও নিরাপত্তা বৃদ্ধির সাথে সাথে এ ধরনের বাণিজ্য জনপ্রিয়তা লাভ করেছে। সর্বশেষ গ্রাহক থেকে সরকার, মানে C2G। কখনো সরাসরি জনগণের কাছ থেকে সরকার বিভিন্ন সেবার বিনিময়ে ফি বা কর নিয়ে থাকে। যখন এর মাঝে কোনো মাধ্যম থাকে না, তখন এটা গ্রাহক থেকে সরকার প্রক্রিয়া বলে বিবেচিত হয়। ডিজিটাল গভর্নেন্স এর আওতায় এই ধরনের সেবা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যেমন সরকারি স্কুলের অনলাইন ভর্তি, অনলাইন জমি সম্পর্কিত কাজ ইত্যাদি। অন্যদিকে ই বিজনেস এর সম্পূর্ণ রূপ হলো ইলেকট্রনিক বিজনেস, বাংলায় যাকে বলা হয় ই ব্যবসা। ই বিজনেস বলতে বুঝি যে ব্যবসা অনলাইনের উপস্থিতি আছে, অর্থাৎ ইন্টারনেট বা ইলেকট্রনিক্স ডাটা ইন্টারচেঞ্জ এর মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হয়। যেমন ধরুন কোনো রেস্টুরেন্টে আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করলেন, আর এটাই ই বিজনেস। ই কমার্স বা ই বাণিজ্য ই বিজনেস এর একটি অংশ মাত্র। ই বিজনেস কেবল কোনো পণ্য কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে অন্য অনেক ক্রিয়াকলাপ রয়েছে, যেমন গ্রাহকদের পরিষেবা প্রদান কিংবা কর্মচারী বা ক্লায়েন্টের সাথে অনলাইনে যোগাযোগ করা, এসবই ই বিজনেস এর অংশ। যেমন ধরুন কোনো রেস্টুরেন্টে অফলাইন সার্ভিস দেয়, কিন্তু গ্রাহকের ফিডব্যাক অনলাইনে গ্রহণ করে। ই বিজনেস দুই ধরনের হয়, পিওর প্লে বা শতভাগ, ব্রিক এন্ড ক্লিক বা আংশিক। যে ব্যবসায় কেবল অনলাইনের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ যাদের সকল কিছু অনলাইন ভিত্তিক, যেমন কারুকর্ম.com, এখানে তাদের অর্ডার গ্রহণ করা, ক্রেতার সাথে যোগাযোগ করা, ক্রেতার ইনভয়েস, সকল কিছু অনলাইনে হয়ে থাকে। এমন আরো কিছু রয়েছে, যেমন বিডি টিকেটস, ফুডপান্ডা, পাঠাও ইত্যাদি। অপরদিকে যে বিজনেস মডেল অনলাইন এবং অফলাইন দুই উপস্থিত, যেমন স্বপ্ন সুপার শপ, যাদের থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, আবার তাদের দোকানে গিয়েও পণ্য কিনতে পারবেন। তার পাশাপাশি দোকান কিংবা অনলাইনে পণ্য কেনার পর অভিযোগ আপনি ইমেল বা ফোনের মাধ্যমে জানাতে পারেন। এরকম অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আরং, বেস্ট বাই, হাতির, ওয়ালটন প্রভৃতি। সকল খারি খারক, কিন্তু সকল খারক খার নয়, এই কথাটা তো আমরা সবাই জানি। আজকে থেকে মনে রাখুন, সকল ই কমার্স ই বিজনেস, কিন্তু সকল ই বিজনেস ই কমার্স নয়।